বৃহস্পতিবার দুপুর 12টায় উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, উদয়পুর মহকুমা টেপানিয়া কৃষি বিভাগের উদ্যোগে মহকুমা স্তরে খরিফ প্রচার অভিযান 2024 ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এসডিআরএফ অধীন নগদ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন গোমতি জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস ও সমাজসেবী প্রবীর দাস, টেপানিয়া কৃষি আধিকারিক অর্পিতা দত্ত সহ প্রমুখ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের তরফ থেকে বোতাম টিপে 663 জন কৃষক বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টে 14,77,000 টাকা দেওয়া হয় অর্থমন্ত্রীর হাত ধরে। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বামীদের সময়কালে কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। সরকারি কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনীতির রং দেখা হতো, কিন্তু বর্তমানে রাজ্য সরকার 2018 সালে ক্ষমতায় আসার পর কৃষকদের তাদের লাভের মুখ দেখানোর জন্য নানা প্রকল্প চালু করেছে। সেই সাথে প্রথম গোটা রাজ্যের মধ্যে উদয়পুর কৃষি দপ্তরে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে একটি কৃষি অফিস, যা এ রাজ্যের বুকে এক নজির সৃষ্টি করেছে। উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে কৃষকদের স্বার্থে শালগড়াতে বাজার শেড ও কোল্ড স্টোর নির্মাণ করা হয়েছে। এছাড়া গোকুলপুর এবং খিলপাড়াতে দুটি এগ্রি মার্কেট তৈরি করা হয়েছে। পাশাপাশি আরও 5টি নতুনভাবে শেড তৈরি করার পরিকল্পনা গৃহীত হয়েছে। এদিন অর্থমন্ত্রী ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মাকে। মন্ত্রী বলেন, পাহাড়ে জনজাতিরা জম চাষ করে, কিন্তু এবার প্রথম মন্ত্রী অনিমেষ দেববর্মা তাদেরকে ভুট্টা উৎপাদন করার জন্য উৎসাহ যুগিয়েছেন, তা খুবই প্রশংসার যোগ্য। এদিন মন্ত্রীর হাত ধরে একটি মহিলা স্বসহায়ক দলকে 9,50,000 টাকা ফ্রাম মেশিনারি দেওয়া হয়। আরও 5 জনকে 5,00,000 টাকা দেওয়া হয়। 5টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্বসহায়ক দল ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় গোটা রাজস্বী কলা কেন্দ্রে। এই জন্য আমাদের কথা হচ্ছে এই যে ক্ষতিপূরণ অনেক লম্বা সময় অনেক দুঃখ করেছে, পাচ্ছি না সবটা সিস্টেমের মধ্যে থাকতে হবে এবং সেগুলো সরকার কখনো পিছপা নয়। সরকার যেখানে দেওয়া সেখানে সরকার আপনাদের পাশে আছে, আর কৃষকদের পাশে থাকার জন্য সরকার অঙ্গীকার করবে এবং সরকার সবসময় থাকবে, আপনাদের লাভবান হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময়ে প্রতিটা কেন্দ্রের সঙ্গে কৃষকরা আলাদা ভাবে দায়িত্বের সঙ্গে কাজ করেন, দায়িত্বের জন্য ভাবেন, যেটা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের সেই বিশ্বাস রেখেছে। আজকে এই টেপানিয়া যে এই সব ডিভিশন দেশের মধ্যে আমার ওই সময় জানতাম জানি না এটা ঠিক আছে কিনা, দেশের মধ্যে মহিলা পরিচালিত কোথাও সরকারি এই সাব ডিভিশন কোথাও নেই। কারণ মহিলাদের সশক্তিকরণ করা, মহিলাদের শক্তিশালী করা, অর্থনৈতিক দিকে মজবুত করা দেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি দিয়েছে। আজকে মহিলাদেরকে পাম্প মেশিন দেওয়া হয়েছে,